हेलो सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल आई एम बांग्लादेशी ब्लॉगर आईरिन अपना सबा केमन आलहमदुल्ला हम भलो आज के एक नतून ब्लॉग नहीं आशा करी अपन सब अनेक भलो लागे आज के खालामणिर बासाय जाच्छी এই তো আমি আমার খালামণির বাসায় চলে আসছি আর আমার খালার বাসা কিন্তু আমাদের বাসা খুবই কাছে বলতে আমরা উপরে পাঁচতলাতে থাকি একই বিল্ডিং এ আর আন্টিরা তিনতলাতে থাকে তো আজকে এখানে আসার কারণ হচ্ছে আজকে আন্টির একটা বিশেষ দিনটা হচ্ছে আন্টি আর মামার ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আন্টি বাসায় ছোটখাটো একটা পার্টি করবে আমরা সবাই মিলে কেক কাটব এই আর কি তো আজকে আন্টিদের এই সুন্দর দিনে আমার পক্ষ থেকে মামা এবং আন্টিকে জানাই অনেক অনেক ভালোবাসা হ্যাপি অ্যানিভার্সারি আপনাদের আগামী দিনের পথচলা খুবই সুন্দর হোক এবং আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে কিন্তু মামা দেশে নাই মামা দুবাইতে থাকে তো আন্টি আর আমরা কেক কাটবো আর কি তো আন্টি কিন্তু হঠাৎ করে প্ল্যান করেছিল এই ম্যারেজ অ্যানিভার্সারি তো এই আর কি তো আন্টি কিন্তু বাসায় আজকে কোনো কিছুই রান্না করেনি তো বাইরে থেকে নিয়ে আসছে রেস্টুরেন্ট থেকে রেস্টুরেন্ট হচ্ছে সেভেন রেস এর নাম তো এর দাম বিরিয়ানি যে নিয়ে আসছে ওটা কিন্তু অনেক বেশি মজা তো এখন এখানে আমার আন্টিরা তারপর আমার আম্মুরা আমার মামা তো বোনরা আসছে ওর আম্মু আসেনি কিন্তু ওরা আসছে আর কি ছোটো মামি একটু অসুস্থ তাই আসেনি আর মেজো মামি তো বাইরে মানে গ্রামের বাড়িতে গিয়েছে ওনার বাবার বাড়িতে তো উনিও আসেনি তো এখন আমরা কেক কাটবো তো আমরা অনেকক্ষণ কিন্তু বসেছিলাম ছোটো মামার জন্য কিন্তু আবার মামা বড় মামা গ্রামে থাকে উনি চলে যাবে সেজন্য আবার কেকটা আমরা এখানে কেটে নিচ্ছি তো এই আর কি আমরা সবাই মিলে এখন কেক কাটবো আর পিচিরা তো অনেক বেশি খুশি ওরা মনে করতেছে বার্থডে হচ্ছে তো আপনারা সবাই আমার আন্টি এবং আন্টির হাজবেন্ডের জন্য দোয়া করবেন তারা যেন সবসময় ভালো থাকে তাদের দাম্পত্য জীবন যেন আরও সুন্দর এবং তারা আরও অনেক দিন আমাদের মাঝে মানে হাসি খুশি থাকতে পারে আর কি এই তো আমরা এখন একটু ফ্যামিলি ছবি তুলতেছি সবাই মিলে এখন আমরা এখন কেক কেটে নিচ্ছি তো আন্টির মানে মেয়ে সাইমা আমার খালাতো বোন ও কিন্তু দেশে নাই দেশের বাইরে থাকে তো ও থাকলে অনেক বেশি ভালো হতো তো ওই তো দেখেন আমার মেয়ের কাণ্ড তো সবাই যেভাবে হাত দিচ্ছে মানে হাত একজনের এক হাত দিয়েছে সেভাবে ও হাত দিয়েছে আর মজা করতেছে আর ওর হাসিটা দেখেন আমার মেয়ে কিন্তু আমার খালাতো ভাই বোনদের মধ্যে আমার মেয়ে অনেক বেশি আদর পাচ্ছে কারণ দুই নানি একই জায়গায় থাকে সবাই ওকে অনেক বেশি আদর করে তারপর মামারা তো মানে কি বলবো আমার খালাতো ভাইরা আমার ভাইরা সবাই বেশি অনেক বেশি আদর করে আমার মেয়েকে তো এখন আন্টি সবাই খেয়ে ওই কেক খাওয়িয়ে দিচ্ছে আসলে ভিডিওটা করেছি আমি দুই দিন আগে কিন্তু আপনাদের সাথে আসলে শেয়ার করতে আমার লেট হয়ে গিয়েছিল তো সেই জন্য আসলে আমি ভিডিও করেছিলাম কিন্তু ভয়েস দিতে আমার একটু লেট হয়ে গিয়েছিল আর কি তো আজকে কিন্তু এইখানে আমার মানে আমরা যারা কাছে আছি বাসা তারাই কিন্তু এই
আয়োজনটা করেছি সবাই, মানে আমরা আসছি, বাকিরা কিন্তু আসেনি। এখন বাচ্চাদেরকে কেক দিচ্ছে, আর তো বাচ্চারা খুব মজা করে কেক খাচ্ছে। এখন এখানে আমার খালাতো ভাই সবাইকে কেক মানে ভাগ করে দিচ্ছে আর কি। তো আমিও খাচ্ছি, অনেক মজা ছিল কেকটা। আর ওয়েলফুডের কেকগুলো কিন্তু অনেক মজা হয়। আর উপরে কিন্তু কেকটার যে ক্রিমটা ছিল ব্লুবেরি, ওইটা কিন্তু একটু একটু টক ভালো লাগতেছে কিন্তু খেতে। তো এখন আমরা ডিনার করব। তো আপনাদেরকে একটু এই দাম বিরিয়ানির লোকটা দেখাই কেমন। যারা চিটাঙে আছেন তারা কিন্তু একবার হলেও এই বিরিয়ানিটা মানে খাবেন আর কি, এতই মজা। এর টেস্টটা কিন্তু অনেক মজা, অনেক অসাধারণ। বাসমতি চাউলের দিয়ে আসলে রাইসটা রান্না করা হয়, অনেক মজা, সাথে একটা চিকেন থাকে। তো এখন সবাই আমরা খেয়ে নিচ্ছি। ভাতগুলো কিন্তু মানে বিরিয়ানিটা অনেক বেশি মজা, অনেক মজা আসলে। তো আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমি ট্রাই করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করার। এই বিরিয়ানিটা কিন্তু অনায়াসে দুজন খেতে পারবে, এখানে অনেকগুলো রাইস থাকে আসলে, একা কিন্তু এটা শেষ করা পসিবল না, দুজন মিলে কিন্তু খাওয়া যাবে। তো আমিও খাচ্ছি এখান থেকে, আমার মেয়েকেও খাওয়াই দিচ্ছি ভাত। এখানে আমার মামাতো বোন গুলাকেও দিয়ে দিয়েছি ভাত, ওরা তো ভাত খেতে যাচ্ছে না কেক খেয়ে। আর মামাও দেশে ছিল না, মামাকে অনেক মিস করেছি, মামা থাকলেও অনেক ভালো হতো এই আর কি। তো এখন মামা, ছোট মামাও চলে আসছে, উনি কিন্তু অনেক লেট করে এসেছে, তাই আমরা সবাই কিন্তু খেয়ে ফেলেছি, মামা লাস্টে আসছে আর কি। তো ভালো থাকবেন, এ পর্যন্ত।